ভারতবর্ষে বন্দে মাতরম বলতে বাধা নেই, জয় শ্রীরাম বলতেও বাধা নেই। আপনি খেপে যাচ্ছেন, আমাদের রোজ জয় বাংলা বলে পেছনে লাগছে, রাস্তায় বেরোলেই কালো পতাকা দিয়েছে, কই আমরা খেপে যাইনি, আমরা রাজনীতি ছেড়ে দিইনি, ডায়াস ছাড়িনি, আপনারা তো ডাকেনি না। আমি বলছি যদি আপনাদের জয় শ্রীরাম শুনতে এত খারাপ লাগে, বিধানসভায় একটা বিল নিয়ে আসুন না, রোজ তো কিছু না কিছু বিল আনেন যে পশ্চিমবাংলায় জয় শ্রীরাম বন্ধ, পাস করিনি। দিলীপ ঘোষের এই বক্তব্য, যেখানে দিলীপ ঘোষ বলছেন যে বিধানসভায় বিল পাশ করিয়ে জয় শ্রীরাম স্লোগান দেওয়া বন্ধ করুন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলছেন যে রামকে বিজেপি ব্র্যান্ড অ্যাম্বাসাডর ভাবা বন্ধ করুন। কি বলেছেন কুণাল ঘোষ শুনুন এবার। মুখ্যমন্ত্রীর সামনে জয় শ্রীরাম স্লোগান, তৃণমূল এবং বিজেপির মধ্যে তরজা এখনো পর্যন্ত জারি রয়েছে। গতকাল থেকে যেভাবে আমরা দেখেছি বারবার করে তরজায় জড়িয়েছে দুই রাজনৈতিক দল, কি কারণে সরকারি অনুষ্ঠানে আবারও মুখ্যমন্ত্রীর সামনে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হলো, সেই প্রশ্ন ওঠানো হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। গতকালই প্রথমবার নয়, এর আগেও আমরা দেখেছি 2021 সালে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যখন নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠান চলছিল সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রীর সামনে জয় শ্রীরাম স্লোগান দেন বিজেপি কর্মী সমর্থকরা। সেই সময় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে নেমেও যান। গতকালও আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মঞ্চে ওঠেননি, তিনি মঞ্চের নিচে যেখানে বসার জায়গা ছিল সেখান থেকেই তিনি তার বক্তব্য পেশ করেন। এরপরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আপত্তি তোলা হয়। অন্যদিকে দিলীপ ঘোষ, তিনি বলছেন যে বিধানসভায় বিল পাশ করে জয় শ্রীরাম স্লোগান বন্ধ করুন। কুণাল ঘোষ বলেছেন রামকে বিজেপির ব্র্যান্ড অ্যাম্বাসাডর ভাবা বন্ধ করুক। একেবারে গতকালই যে ঘটনা আমরা দেখেছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই বন্দে ভারত এর উদ্বোধনী অনুষ্ঠানে আসেন, সেই সময় বিজেপি কর্মী সমর্থকেরা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন। এবং এর আগেও এই ধরনের ঘটনা আমরা দেখেছি যখন 2021 সালে 23শে জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে অনুষ্ঠান, নেতাজির জন্মজয়ন্তী অনুষ্ঠান, সেখানেও এই ঘটনা ঘটেছিল, কিংবা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান। এই ঘটনার পুনরাবৃত্তি কিন্তু হলো গতকাল আবারও। ডায়মন্ড হারবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখান থেকে যেতেন 2014 সাল থেকে, বিপুলভাবে জিতছেন, মানুষের প্রচুর সমর্থন, একে তৃণমূল কংগ্রেস তার উপর অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওখানে উনি যে কথাগুলো বলছেন হাস্যকর, পঞ্চায়েত ভোট পুরো ভোটের কথা বলছেন, কই বিধানসভা ভোটটা তো বলছেন না। এই যে বিধানসভা ভোট বাংলায় হলো, কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় নির্বাচন কমিশন, 8 দফায় ভোট, সিপিএমের সঙ্গে কংগ্রেসের জোট, এই করে শূন্য, অর্থাৎ প্রদেশ কংগ্রেসের ইতিহাসের ব্যর্থতম সভাপতির নাম অধীর চৌধুরী, যিনি বিধানসভায় শূন্য পাইয়েছেন সিপিএমের সঙ্গে জোট করে। তো উনি এতদিন তো শূন্য পাইয়েছেন, আর যত এ ধরনের কথা বলবেন ওরা দলটাকে মহাশূন্যের দিকে নিয়ে যাচ্ছে। তৃণমূল বিজেপির তরজা জারি, জয় শ্রীরাম স্লোগানে আপত্তি থাকলে বিধানসভায় বিল আনুন, বিধানসভায় বিল পাশ করে জয় শ্রীরাম স্লোগান বন্ধ করুন, এমনই পরামর্শ বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের। রামকে বিজেপি ব্র্যান্ড অ্যাম্বাসাডর ভাবা বন্ধ করুক, পাল্টা কুণাল ঘোষ। মুখ্যমন্ত্রীর সামনে জয় শ্রীরাম স্লোগান গতকালই আমরা দেখেছি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলে জয় শ্রীরাম স্লোগান উঠতে থাকে, এবং তা নিয়ে তৃণমূল বিজেপির তরজা জারি রয়েছে। জয় শ্রীরাম স্লোগানে আপত্তি থাকলে বিধানসভায় বিল আনুন, বিধানসভায় বিল পাশ করিয়ে জয় শ্রীরাম স্লোগান বন্ধ করুন, এবার এমনই পরামর্শ দিলেন দিলীপ ঘোষ। জয় শ্রীরাম স্লোগানে আপত্তি থাকলে বিধানসভায় বিল আনুন, বিধানসভায় বিল পাশ করিয়ে জয় শ্রীরাম স্লোগান বন্ধ করুন, এমনই পরামর্শ বিজেপির সর্বভারতীয় সহসভাপতি দিলীপ ঘোষের। রামকে বিজেপি ব্র্যান্ড অ্যাম্বাসাডর ভাবা বন্ধ করুন, পাল্টা তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। গতকাল বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনী অনুষ্ঠান, সেই উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী প্রবেশ করার পরে যেভাবে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয় সেই নিয়ে গোটা বিতর্ক।